আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হত্যা করে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যে হুঁশিয়ারি দিলেন জামায়াত। আজকের আয়োজনে আরও যা থাকছে, আইন অমান্য করে সমাবেশ করলে কঠোর ব্যবস্থা বিএনপিকে, যে হুঁশিয়ারি দিলেন। থাকছে কথিত বাংলাদেশি সহ বিদেশিদের দিল্লি থেকে ফেরত পাঠানোর আবেদন প্রত্যাখ্যান দিল্লি হাইকোর্টের। সবশেষ থাকছে স্থায়ী কমিটির বৈঠক 10 ডিসেম্বর, সমাবেশ করতে চায় বিএনপি জোট ও সমমানের সঙ্গে, পরামর্শের পর চূড়ান্ত সিদ্ধান্ত। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিবৃতিতে তিনি বলেছেন, রাজধানীর পল্টন এলাকায় বিএনপির অফিসের সামনে তাদের সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত নেতা কর্মীদের উপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ, হামলা, লাঠিচার্জ ও গুলি করে, এমনকি আশেপাশের ভবনগুলোতে প্রবেশ করে সেখানে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবার, আত্মীয় স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সে সঙ্গে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর এই বীভৎস তাণ্ডবতার নিন্দা জ্ঞাপনের ভাষা আমার জানা নেই। তিনি আরো বলেন, জোর করে ক্ষমতা দখলকারী গণঅধিকৃত এই সরকার ক্রমেই বেসামাল হয়ে পড়েছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন এবং জুলুম নিপীড়নের কারণে তার মন থেকে বিচ্ছিন্ন হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা ভাবছে জুলুম নিপীড়ন চালিয়ে এবং সভা সমাবেশে বাধা দিয়ে জনস্রোত বন্ধ করা যাবে। কিন্তু আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, দেশের জনগণ 14 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। দেশের আপামর জনতা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুত। চলে যাচ্ছি পরের সংবাদে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে পল্টনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া হবে না। বিএনপি সরওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে পুলিশ সহযোগিতা করবে। আইন অমান্য করে নয়াপল্টনে যদি সমাবেশ করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, পল্টনের সামনে 10 লাখ লোকের জায়গা হবে না, সর্বোচ্চ 1 লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে, বাকি 9 লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে, যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তিনি বলেন, আমরা গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিএনপি ঢাকা শহরে 10 লাখ লোক জমায়েতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, কাজেই পার্টি অফিসের সামনে জনদুর্ভোগ করে এবং ঢাকার আইনানুগ বিঘ্ন করে তাদেরকে সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া যাবে না। আপনারা যেখানে খোলা মাঠে যেতে পারেন বা অন্য কোনো প্রস্তাব দিতে পারেন, অন্য প্রস্তাব হিসেবে তাদেরকে বলা হয় ইজতেমা মাঠ আছে, সেখানে আপনারা 10 লাখ লোক জমায়েত করতে পারবেন। সুতরাং কোন ধরনের জুলুম নিপীড়ন, হাঙ্গামা সৃষ্টি করে এবং গুলি চালিয়ে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে গ্রেপ্তার করে জনগণের দাবি আদায়ের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করে রাজনৈতিক দল সময় সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা এবং সারা দেশে গ্রেপ্তার সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে দেশের দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। চলে যাচ্ছি পরের সংবাদে। বৈধ ভিসা ও পাসপোর্ট ছাড়া দিল্লিতে বসবাসরত কথিত অবৈধ বাংলাদেশি, আফ্রিকান ও বিদেশি অন্য দেশের নাগরিকদের অবিলম্বে যা যা দেশে ফেরত পাঠানোর জন্য জনস্বার্থে করা এক আবেদন বুধবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই আবেদন করেছিলেন অ্যাডভোকেট সুশীল কুমার জৈন। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ও সুব্রহ্মণ্যম প্রসাদের ডিভিশন বেঞ্চে এই আবেদন শুনানি হয়। এই সময় বিচারপতিরা আবেদনকারীর কাছে জানতে চান কিসের ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। জবাবে আইনজীবী আদালতের কাছে বলেন, এইসব বিদেশি বেআইনিভাবে বসবাস করছেন, তাদের অনিষ্ট করার পরিকল্পনা আছে। এমন যুক্তির জবাবে আদালত প্রশ্ন রাখেন, কিসের ভিত্তিতে আপনি এসব কথা বলছেন? আপনি তো জাতি বিদ্বেষী মন্তব্য করছেন, তারাও মানব সন্তান, কোনো ভিত্তি ছাড়াই তাদের বিরুদ্ধে আপনি মারাত্মক অভিযোগ করেছেন, এই খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। আবেদনকারী দাবি করছেন, এসব বিদেশি স্টুডেন্ট বা মেডিকেল ভিসায় ভারতে গিয়েছেন এবং তারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত। এর মধ্যে আছে মাদক পাচার, মানব পাচার ও সাইবার জালিয়াতি। মাদক পাচারের সঙ্গে যারা জড়িত তার বেশিরভাগই আফ্রিকান। তাদের এই কর্মকাণ্ডে তরুণরা আক্রান্ত হচ্ছে, এতে তাদের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তরুণদের অনেকে মাদকে আসক্ত হয়েছে, এরপর তারা অপরাধে জড়িত হচ্ছে, এতে বাড়ছে অপরাধ, ফলে অতিরিক্ত দায়িত্ব বর্তানো পুলিশ প্রশাসনের ওপর আরো চাপ বেড়েছে। আদালত তার কাছে এর পক্ষে প্রমাণ চাইলে ওই আইনজীবী ডকুমেন্ট জমা দেওয়ার জন্য কিছু সময় চেয়ে নেন।
ওদিকে আবেদনকারীর এমন দাবির প্রেক্ষিতে আদালত বলেছে, তিনি কোনো গবেষণা ছাড়াই এই আবেদন করেছেন। চলে যাচ্ছে পরের সংবাদে। আর মাত্র একদিন পর শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ, কিন্তু গণসমাবেশের স্থান নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এরই মধ্যে বুধবার নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের একজন নিহত হন। সমাবেশ সফলে দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ নেতাদের করা হয় আটক। এমন পরিস্থিতিতে গণসমাবেশ করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার রাতে জরুরি বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা। সূত্র জানায়, বৈঠকে শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে আলোচনা হয়। শত বাধা এলেও ঢাকায় গণসমাবেশ হবে বলে নেতারা একমত পোষণ করেন। এই সময় নেতারা বলেন, এই গণসমাবেশ বিএনপির এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শান্তিপূর্ণ এই কর্মসূচি যে কোনো মূল্যে সফল করা হবে বলে সিদ্ধান্ত হয়। ওই সূত্রটি আরো জানায়, নয়াপল্টনে হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও গণসমাবেশ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 20 দলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোর মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবার সঙ্গে পরামর্শের পর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সমাবেশের স্থান নিয়ে বিএনপি ও পুলিশ মুখোমুখি অবস্থানে। বিকল্প ভেন্যু না দিলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার বিষয়ে এখনো অনড় বিএনপি। অপরদিকে সোহরাওয়ার্দী উদ্যানে বা এর মতো কোনো খোলা মাঠে সমাবেশ করতে হবে বলে জানিয়েছে পুলিশ। সেক্ষেত্রে ইস্তামা মাঠ ও পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠের প্রস্তাবও দিয়েছে পুলিশ। এদিকে স্থান নিয়ে বিএনপির প্রতিনিধি হিসাবে পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা দলের কেন্দ্রীয় পর্যায় সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনিকে আটক করা হয়েছে। সমাবেশে যোগ দিতে বিভাগীয় জেলার নেতাকর্মীরা নানা বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, রাজধানীর প্রবেশ মুখগুলোতে এমনকি কমলাপুর রেল স্টেশন থেকে বের হওয়ার পর পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে তারা তল্লাশি চালাচ্ছে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার যদি পছন্দ অনুযায়ী বিকল্প ভেন্যু না দেয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 10 ডিসেম্বর গণসমাবেশ হবে। তিনি বলেন, বিএনপি সড়কে সমাবেশ করলে জনদুর্ভোগ হয়, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক 20 বছর ধরে বন্ধ, ধানমন্ডি 20 নম্বর সড়কও বন্ধ, এতে কি জনদুর্ভোগ হয় না? মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছে। আমাদের গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলছি, এখন বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে দিতে হবে, সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে। নয়াপল্টন সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। মির্জা আব্বাস আরো বলেন, আওয়ামী লীগের সমাবেশের সময় গুলিস্তান অফিসের সামনে সড়ক বন্ধ থাকে। কয়েকদিন আগেও 12টা উত্তরায় হাউস বিল্ডিং এর সড়কে সমাবেশ করেছে। আওয়ামী লীগ সমাবেশ করলে রাজধানীর পুলিশ তখন জনগণের চলাচলের জন্য রাস্তায় ম্যাপ দিয়ে দেয়, আমাদের সমাবেশেও সেরকম ম্যাপ দিয়ে দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়সা চন্দ্র রায় এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। গণসমাবেশ ঘিরে একটি রিকশার টায়ার ব্লাস্ট হলেও দায় সরকারের। অন্যদিকে বুধবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে বিএনপি গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া যাবে না, এই নির্দেশ অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পল্টনের সামনে 10 লাখ লোকের জায়গা হবে না, সর্বোচ্চ 1 লাখ লোক দাঁড়াতে পারবে, বাকি 9 লাখ লোক ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে, যাতে কোনো নিয়ন্ত্রণ থাকবে না বিএনপির। এতে করে জনদুর্ভোগ ও জননিরাপত্তা বিবেচনায় তাদের পল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, আপনারা যে কোনো খোলা মাঠে যেতে পারেন বা অন্য কোনো প্রস্তাব দিতে পারেন। অন্য প্রস্তাব হিসাবে তাদের বলা হয়েছে, ইস্তামা মাঠ আছে, সেখানে 10 লাখ লোক জমায়েত করতে পারবেন। পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠ আছে, সেখানেও যেতে পারেন। দু কারণে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, প্রথম কারণ, পল্টনে এত লোকের জায়গা হবে না, তারপরও তারা যদি সেখানে সমাবেশ করে তবে বাকি 9 লাখ লোক ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং পুলিশের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।